ছাদে উঠলেই তো দেখা যায়, কি দরকার যাওয়ার? শ্বশুর শাশুড়ি এ ব্যাপারে কিছুই বলেনি, কিন্তু রাতুল জানে আসল কারণ। রাতুল নিজেও তো একই পরিস্থিতির শিকার। এই যে এখন বউ নিয়ে থাকে, সর্বোচ্চটা জুড়ে যেখানে দিশার থাকার কথা সেখানে অতি সূক্ষ্মভাবে কোথায় যেন রোদ রয়ে যায়। রোদ নামের অনুভূতি নিজের ভেতর জাগার আগেই রাতুল দিশাকে নিয়ে ভাবা শুরু করে দেয়। কতটুকু লাভ হয় এতে জানা নেই, তবুও মনের মধ্যে কিছুটা ঝড় কমানো যায়। দিশা এখন রাতকে মনে করে না, এটা তো অন্যায়, ঘোর অন্যায়। বিবাহিত হয়ে তো আর অন্য পুরুষকে মনে লালন করা যায় না, যদি করা যেত তবে নিশ্চিত দিশা সেটাই করত। জীবন থেকে পালানোর সবচেয়ে উত্তম মাধ্যম হিসেবে দিশা এখন রাতুল সহ শ্বশুরবাড়িকে আঁকড়ে ধরেছে। সারাদিন ঘর কোনা হয়েই পড়ে থাকে, সকালে শাশুড়ির সাথে কাজ, বিকেলে শ্বশুর শাশুড়ির সাথে চায় আড্ডা, রাতে রাতুলের সাথে থাকা। ভালোই বন্ধুত্ব হয়েছে দুইজনের, কিছুটা মনের মিলও খুঁজেছে দুইজন। হঠাৎ রাতুল রুমে ঢোকায় দিশা ঘাড় ঘুরিয়ে তাকালো। এতক্ষণ জানালায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আনমনেই ভাবছিল দিশা, রাতুলের চেহারায় কিছুটা চিন্তার ছাপ। দিশা ভুরুকুচকে এগিয়ে এসে সোফায় রাখা রাতুলের অ্যাপ্রনটা হাতে তুলে নিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? এক গ্লাস ঠান্ডা পানি দাও তো দিশা। দিশা জিভ কেটে তাড়াতাড়ি পানি দিতেই রাতুল ঢক ঢক করে গিলে নিল। কিছু একটা হয়েছে দিশা বুঝতে পারল। আবারও জিজ্ঞেস করতে রাতুল চিন্তায় জর্জরিত কণ্ঠে বলে উঠল, আজও রোদ সেন্সলেস হয়ে গিয়েছিল দিশা। দিশা চট করে তাকালো, ছটফট করা কণ্ঠে বলল, মানে আবারও কেন? ফোবিয়ার জন্য? ছোট্ট একটা উত্তর দিয়ে রাতুল ওয়াশরুমে ঢুকে পড়ল। দিশা ফোনটা বের করে রোদকে কল লাগালো। রাত 3টা বাজে এখন, আদ্রিয়ানের বাসার সবাই হসপিটালে উপস্থিত, জারবা সহ বাচ্চারা বাদে। আরিয়ান অস্থির হয়ে পায়চারি করছে, কে বলে ও একজন সিনিয়র ডক্টর? পাগলের মতো আচরণ যেন, একবার এদিক তো একবার ওই দিক ঘুর ঘুর করছে। সবাই সাবাকে রেখে আরিয়ানকে সান্ত্বনা দিচ্ছে, ওদিকে কেবিনে ঢুকাচ্ছে সাবাকে। রাতে হঠাৎই লেবার পেইন উঠেছে, সাবা নিজের মরণ ব্যথা ভুলে আরিয়ানের হাত ধরে বলছে, আমি ঠিক আছি, তুমি শান্ত হও আরিয়ান, শুনে। আর বলার ধৈর্য কি বউ পাগল আরিয়ান রাখে? ভরা করিডোরে হাওমাও করে কেঁদে উঠল। নার্সরা হা হয়ে তাকিয়েছে, কে বলবে এ ডক্টর আরিয়ান? আদ্রিয়ান কোনো মতে ধরে সাবা থেকে ছাড়ালো ওকে, সবাই মিলে আরিয়ানকে ধরে রাখলো। আরিয়ান হাওমাও করে কেঁদে ডেকেই যাচ্ছে, সাবা, আমার সাবা, আমার বউ, আমার বউ। ওর এই পাগলামের কোনো ঔষধ নেই, কোনো মতে ওকে ধরে রাখা হলো। প্রায় ঘণ্টাখানিক পরই সবার উৎকণ্ঠা কমিয়ে বাবার মতোই সবার কান ঝালাফালা করে নবজাতকের কান্নার স্বর পাওয়া গেল। কিন্তু হায় আল্লাহ, আরিয়ানের কান্না থামলো না বই ভিন্ন সুরে কেঁদে কেঁদে বলে যাচ্ছে, আমার বাচ্চা, আমার বাচ্চা। আদ্রিয়ান এবার ভাইয়ের উপর প্রচণ্ড বিরক্ত হলো, রোদের তো ভীষণ হাসি পাচ্ছে। নার্স শিশুটাকে এনেই আরিয়ানের সামনে দাঁড়িয়ে বলল, স্যার, আপনার রাজকন্যা এসেছে। আরিয়ান চোখ মুছে নাক টেনে তাকালো, তার সামনে এই কাপড়ে পেঁচানো ছোট্ট একটা যান, আরিয়ানের জান্নাত। আরিয়ান কাপা হাতে মেয়েকে বুকে তুলে নিয়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ, আমার মা। সবাই দেখার পরপরই বাচ্চাকে নিয়ে যাওয়া হলো। সবার ঠিক আছে জানতে আরিয়ান এবার যেন চাঙ্গা হয়ে উঠল। সবাই এ নিয়ে পরে হাসাহাসি হলো। দ্বিতীয়বার বাবা হওয়ার সময় এমন যে কেউ করতে পারে তা ইতিহাসে বিরল বলেই গণ্য হবে। মা বাচ্চা দুইজনেই সুস্থ থাকায় আগামীকালই রিলিজ দেওয়া হবে। আদ্রিয়ানের মা থেকে গেল, বাকিরা বাসায় রওনা হলো। যদিও রোদ থাকবে বলে জোর করেছিল, কিন্তু আদ্রিয়ানের চোখ গোড়ানি দেখে আর কিছু বলার সাহস বা সুযোগ কোনোটাই হয়নি। পরদিনই বেবিসহ সাবাকে বাসায় আনা হলো, মেয়ের নাম রাখা হলো আরিয়ানা। বাসায় রমারমা একটা ভাব, রোদসহ তিন বাচ্চা সরছেই না, সারাক্ষণই ওরা আরিয়ানকে নিয়েই বসে থাকে। মেয়েটা হয়েছেও একদম মা বাবার মতো, লাল ফর্সা যাকে বলে। বিকেল দিকে যখন ওরা বাচ্চা নিয়ে সবার রুমে ছিল, তখন মিশান হঠাৎ করে বলে উঠল, মা, আমাদেরও ছোট্ট বেবি আসলে আমি ওর নাম রাখবো। মুহূর্তে হাসি হাসি মুখটা রোদের হতাশায় সেয়ে গেল। এ তো হবার নয়, রোদের সমস্যার কথা তো আর বাচ্চারা জানে না। মিশান রোদকে চুপ করে থাকতে দেখে আবার বলে উঠল,
মা আমার ছোট্ট ভাই লাগবে। রোদ এবার উঠে গেল, অন্যদিকে তাকিয়ে বলল, আমি নাস্তা বানিয়ে নিয়ে আসি, বসো তোমরা। কথাটা বলেই রোদ উঠে গেল, কারো দিকে না তাকিয়ে হাঁটা দিল রুমের বাইরে। হয়তো নিজের অক্ষমতার জন্য আশা কান্নাটা আটকাতে চাইছে। শাবা কিছু বলার সুযোগও পেল না। বাকিটা সময় আজ মনমরা হয়েই ছিল রোদ। আদ্রিয়ান বারবার জিজ্ঞেস করলেও উত্তর পেল না। রোদ আজ সকাল থেকেই আবার অসুস্থ হয়ে পড়েছে। এদিকে আদ্রিয়ান এবার ভীষণ ভয়ে ভয়ে আছে। বমি করতে করতে রোদের জান শেষ। বিছানায় পড়ে গেল মেয়েটা একদিনের ব্যবধানে। মাকে এমন অসুস্থ দেখে মিশি কেঁদে কেটে অস্থির। মিশান আবার কান্নাকাটিতে নেই। রোদের অসুস্থতা দেখার পর থেকেই চুপ করে গিয়েছে। আজকে আদ্রিয়ান এক প্রকার জোর করেই রোদকে ডক্টরের কাছে নিয়ে গেল। রোদ আদ্রিয়ানের বাহুতে মাথা এলিয়ে চোখ বন্ধ করে আছে। মাত্র এতগুলো টেস্ট করানো হয়েছে ওর, এখন লাস্ট ব্লাড টেস্ট করা হবে। নার্স ডাক দিতেই আদ্রিয়ান রোদকে ধরে উঠিয়ে ওদিকে গেল। ব্লাড নিতে রোদ আদ্রিয়ানের বাহু খামচে ধরে রাখল। বাসায় ফেরার পথেই রোদ বায়না ধরে বলল, চলুন না ওখানে নামি, মোমোস আর ফুচকা খাবো। আদ্রিয়ান ভেবে পায় না এই মেয়ে কোন আক্কেলে কথা বলে। বমি করে করে ভাসিয়ে ফেলেছে, অথচ এখন বাইরের খাবার খেতে চায়। এক কথায় না করতে এই রোদ কিছুটা রাগি কণ্ঠে বলল, বউয়ের আপনার পুরনো কি টাকায় টান পড়েছে, এখন না খাওয়ালে একটা মেডিসিনও খাবো না। হাজার বুঝালেও কাজ হলো না। এই রাস্তায় রোদ গাড়িতে বসে বসে দুই প্লেট মোমোস এক প্লেট ফুচকা সাবাড় করে দিল। সামনে হালিম দেখে সেটাও নাকি খাবে। এবার দিল আদ্রিয়ান এক রাম ধমক। ব্যাস রোদ ঠান্ডা হয়ে গেল। আদ্রিয়ান টিস্যু দিয়ে রোদের মুখটা মুছে দিয়ে কিছু বলতেই ঝামটা মেরে মুখ সরিয়ে নিল রোদ। ফিরে আর তাকালো না তো তাকালোই না। রোদের রিপোর্ট হাতে থম মেরে বসে আছে আদ্রিয়ান। খুশি হবে না কাঁদবে তাই ভেবেই কুলকিনারা পাচ্ছে না যেন। এতটা অসহায় আদৌ ও কখনো ছিল কি না জানা নেই। এদিকে ফোনটা বারবার বেজেই চলেছে। রিংটোনটা আদ্রিয়ানের কানে ঢুকলেও রেসপন্স করার মতো শক্তি বা ইচ্ছে কোনোটাই নেই যেন। ডক্টর ভেতরে রোদকে চেক আপ করছেন। ভয়ঙ্কর কিছুর আভাস পাচ্ছে আদ্রিয়ান। আদ্রিয়ানের আকাশ পাতাল চিন্তার মাঝেই কেউ এসে ঝাঁপিয়ে পড়ল ওর বুকে। আদ্রিয়ান ধরল না, ধরার শক্তিটুকুও পেল না, ঠায় বসে আছে। চোখের পাতাটুকুও নড়ল না। বুকের মাঝে ভেজা অনুভব হলো। সাদা শার্টটা ভেদ করেই প্রিয় মানুষটার অশ্রু কণাগুলো ওর বুক ভেজাতে সক্ষম হয়েছে। রোদ তখনও আদ্রিয়ানের বুকে মুখ গুঁজে নীরবে কেঁদে যাচ্ছে। আদ্রিয়ান যেন পাথর বনে গিয়েছে। কি করবে, হারিয়ে যাওয়ার ভয় ওর শিরে উপশিরায় ছুটোছুটি করছে। হঠাৎ করে নিজের ঠোঁটে কারো ভেজা ঠোঁটের স্পর্শ পেতেই যেন হুঁশে এলো আদ্রিয়ান। রোদ ততক্ষণে আদ্রিয়ানের ওষ্ঠাধর নিজের আয়ত্তে নিয়ে ফেলেছে। আদ্রিয়ান কিছু না বুঝে রোদের মাথার পিছনে হাত দিয়ে শক্ত করে নিজের সাথে চেপে ধরে রাখল। মত্ত হলো প্রেম সুধা পানে। হঠাৎ দরজা খোলার আওয়াজে আদ্রিয়ানই রোদকে ছাড়ল। এদিকটা আলাদা থাকায় প্রাইভেসি পাওয়া গিয়েছে। রোদ আদ্রিয়ানের চুমুখে কান্না ভেজা গলায় বলে উঠল, আই লাভ ইউ। আদ্রিয়ান প্রত্যুত্তরে প্রতিবারে যেটা বলে সেটা এবার বলা হলো না। নিজেও যে কতটা ভালোবাসে সেটা প্রকাশ করতে পারল না, গলাটা ধরে আসছে যেন। তখনই ডক্টর কেবিনে প্রবেশ করল। ডক্টর মিহা যেহেতু রাদের ফ্রেন্ড, সেই সাথে ঢাকা শহরের বেস্ট গাইনোকোলজিস্ট, সেহেতু অন্য ডাক্তার দেখানোর প্রশ্নই ওঠে না। ডক্টর মিহা বেশ চিন্তিত হয়ে চেয়ারে বসে আদ্রিয়ানকে বলে উঠল, মিস্টার জোহান, আপনার সাথে কিছু কথা ছিল। আদ্রিয়ানের গলা শুকিয়ে কাট, তখন একটু পানির ভীষণ প্রয়োজন। রোদ আদ্রিয়ানের দিকে তাকাতেই সেটা বুঝে ফেলল। এতদিনে যদি এতটুকু না বুঝে তাহলে কি হয়। ব্যাগ থেকে ওয়াটার বোতলটা বের করে আদ্রিয়ানকে দিয়ে বলল, একটু পানি খেয়ে নিন। আদ্রিয়ান সাথে সাথেই নিয়ে এক ঢোকে প্রায় পানিটা শেষ করল। কিছুটা ধাতস্থ করল নিজেকে। রোদ আদ্রিয়ানের হাত টেবিলের নিচ থেকে ধরে আছে। ডক্টর মিহা জানে পরিস্থিতি কতটা খারাপ। নিজের মুখে হাসি ফুটিয়ে রোদের দিকে তাকিয়ে বলল, রোদ বোন, তুমি বাইরে একটু অপেক্ষা করো, আমি মিস্টার জোহানের সাথে একটু কথা বলবো। রোদ হাসি মুখেই বলল, আমি থাকলে কি সমস্যা। আদ্রিয়ান রোদের দিকে তাকাতেই রোদ উঠে দাঁড়িয়ে গেল। ডক্টর মিহা মুস্কে হেসে বলল, বেশিক্ষণ অপেক্ষা করাবো না বোন। রোদ উঠে বাইরে বের হতেই দেখল ইয়াস দাঁড়িয়ে আছে। এই হসপিটালটা প্রাইভেট, ইয়াস সপ্তাহে তিন দিন এখানে বসে। রোদ বের হতেই সাবধানে ওর হাত ধরে বলল,
চল। আরে কোথায়? আমার কেবিনে। দাঁড়া, উনি বের হবেন তো, এখানে বসি। কোনো কথা না রোদ, চুপচাপ চল। অগত্যা রোদ ইয়াজের পেছনে হাঁটা দিল। খুব সাবধানে ইয়াজ ওকে নিজের কেবিনে নিয়ে বসিয়ে দিল। তখনই একজন ওয়ার্ড বয় জুস নিয়ে ঢুকল। উনি যেতেই ইয়াজ রোদের হাতে সেটা দিয়ে বলল, চুপচাপ ফিনিশ করবি। এখন না, তুই জানিস না আমি। চুপ, ফিনিশ ইট রোদ। ধমক খেয়ে রোদ কিছু বলল না। বুঝতে পারল না ইয়াজ কেন এমন রেগে আছে। এদিকে ইয়াজের চোখ ভীষণভাবে জ্বালা পোড়া করে যাচ্ছে। এই রোদ শুধুর বান্ধবী না, বোন না, ভিন্ন একটা টান আছে রোদের প্রতি। বয়সে বড় হলেও সম্পর্কটা সমবয়সীদের মতো। আদ্রিয়ান কেবিনে মাথা নিচু করে বসে আছে। ডক্টর মিহা ওকে সাহস দেওয়ার জন্য বলল, মিস্টার জোহান, আপনি শান্ত হন, আল্লাহ চাইলে সব ঠিক হবেন। প্রথম 3 মাস যদি ঠিক হয় তাহলে আর সমস্যা হওয়ার চান্স নেই, বাকিটা আল্লাহর কাছে। আদ্রিয়ান তখন অশান্ত, বুকটা অস্বাভাবিকভাবে উঠানামা করছে। তবুও জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, বলুন, শুনছি আমি। 2 মাস আগে রোদের অতিরিক্ত ব্লাড যাওয়ার কারণে কারণ হলো ছোট্ট একটা মিসক্যারেজ। ছোট বলার কারণ হলো ভ্রূণ হয়েছিল, ঠিক, কিন্তু একদম অপ্প। রোদে তো আগেরও সমস্যা ছিল, সেটা জন্য ডিম্বাণুতে ভ্রূণটা টিকতে পারেনি। আপনি তখন সেই ডাক্তার দেখেছিলেন, তিনি প্রথমত কোনো টেস্ট করেনি, যার দরুন শুধু ব্লাড কমার মেডিসিনই দিয়েছিল। পরবর্তীতে আমার এখানে টেস্ট করানোর সময় ধরা পড়েছে সেটা। আমি রাতকে জানাতেই ও নিজেকে অনেকটা আঘাত পায়, আমাদের জানাতে নিষেধ করে, কারণ কষ্ট পাবেন, মেয়েটা এ নিয়ে তো আর কম ভুগে নেই। আদ্রিয়ান শান্তভাবে শুনেই গেল। ডক্টর অপরিপক্ক ভ্রূণ বললেও আদ্রিয়ানের মনে হচ্ছে ওর সন্তান একটা দুনিয়ায় আসার আগেই চলে গিয়েছে, একটা প্রাণ দুনিয়ার এলো, চলে গেল। আদ্রিয়ানের অস্তিত্বের অংশ চলে গেল, অথচ আদ্রিয়ান কিনা জানলই না। একটা বার ওই পেটসে অনুভব করতে পারল না। এর থেকে বড় কষ্ট কোনো বাবার কাছে আছে কি? আদ্রিয়ানের চোখ দিয়ে টাপ টুপ করে পানি পড়ছে। কাঁদছে না আদ্রিয়ান, শুধু অনবরত পানি ঝরছে। ডক্টর মিহা টিস্যু এগিয়ে দিয়ে বলল, ভাইয়া আজ না হয় যান, আপনাকে টায়ার্ড লাগছে। আপনি বলুন, শুনছি আমি। ডক্টর মিহারও খারাপ লাগছে, কতটুকু মেয়েটা রোদ, অথচ জীবন তাকে কোথায় দাঁড় করালো। রোদ বর্তমান 9 সপ্তাহের প্রেগনেন্ট, এবারও সেম মনে হচ্ছে। 9 সপ্তাহের ভ্রূণ সাধারণ যত বরণ বা সুস্থ থাকে রোদের ততটা না, দুর্বলতার কারণে এটা গ্রো করতে করছে না। আর এটা কতদিন সার্ভাইভ করবে তাও শিওর বলতে পারছি না। সবচেয়ে বড় কথা, রোদের ডিম্বাণু অবস্থা ভালো না, যদিও বেবি গ্রো করে রোদের লাইফ রিস্কে বেড়ে যাবে। আদ্রিয়ান থম মেরে গেল একদম। কি বলবে, ওর রিয়াকশন আদৌ কেমন হওয়া উচিত ও নিজেই বুঝতে অক্ষম। মাত্রই তো গেল রোদ, এমন তৃপ্তিময় খুশি রোদ জীবনে কখনো হয়েছে কি? আদ্রিয়ানের সামনেই তো খুশিতে কেঁদেছে কতক্ষণ, কেঁদে কেঁদে আবার হেসে নিজের পেটে হাত বুলিয়েছে। আদ্রিয়ানের হাত ধরে নিজের পেটে শুয়েছে। অথচ আদ্রিয়ান শুরু থেকেই ইয়াজের কথায় জেনেছে রিপোর্ট ভালো আসেনি। সেই কথার জেরে পরে আদ্রিয়ান খুশি হয়েও হতে পারেনি। কিভাবে হবে, যেখানে ও জানছে হয়তো অনাগত সন্তান অথবা ওর জীবনের চেয়ে প্রিয় ভালোবাসা বউ, এতই কি সোজা এই কথাগুলো? ডক্টর তো বলেই খালা, সেদিকে রোদ খুশি হয়ে আছে। অতি খুশিতে মেয়েটা শুধু কেঁদে কেঁদে আল্লাহর শুকরিয়া আদায় করছে। আদ্রিয়ানকে বলেছে 100 নফল পড়বে শুকরিয়া আদায় করার জন্য, তাহাজ্জুদ 100 পড়বে। কিভাবে করবে আদ্রিয়ান এসব? ওর জানের বিনিময়ে কি এসব পাওয়া যাবে না? যদি পাওয়া যায় তাহলে তাই হোক, রোদ আর অনাগত সন্তানটা ভালো থাকুক। ডক্টর মিহা আদ্রিয়ানকে প্রথম 3 মাসের মধ্যে কিভাবে কি করতে হবে সহ সব মেডিসিন ভালোভাবে বুঝিয়ে দিল, এর মধ্যে বেড রেস্ট মাস্ট। এটা শুনে এবার আদ্রিয়ান চোখ তুলে তাকালো। বেড রেস্টে থাকলে মেডিকেলের ক্লাস? ডক্টর মিহাকে বলতে এই তিনি চিন্তিত কণ্ঠে বলল, আপাতত মেডিকেল অফ রাখার চেষ্টা করুন, এই অবস্থায় জার্নি যতটা কম করা যায়, আর রোদের কন্ডিশন ভালো না, তাই যতটা রেস্ট রাখা যায়। আর খাওয়া দাওয়াও সব টাইমলি করতে হবে, চার্ট অনুযায়ী, বাকিটা আল্লাহর ভরসা। আদ্রিয়ান কাপা হাতে রোদের রিপোর্টগুলো হাতে তুলে ডক্টর মিহা থেকে বিদায় নিয়ে বাইরে বের হলো। রোদকে না দেখে অস্থির হয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। না পেয়ে রোদকে কল করতেই রোদ জানালো ওই ইয়াজের রুমে।
আদ্রিয়ান তাড়াতাড়ি পা চালিয়ে ওখানেই গেল। ইয়াজের সামনেই বসে থাকা রোদকে জড়িয়ে ধরে বলল, না বলে এখানে কেন এসেছো? আমি খুঁজছিলাম না। রোদ অনুভব করতে লাগলো আদ্রিয়ানের বুকের ধুকপুকানি। ইয়াজ তখন বলল, ভাই ওখানে একা বসা ছিল তাই আমি এখানে নিয়ে এলাম। আদ্রিয়ান তখনও ছাড়েনি, রোদও চুপ করে আছে। হঠাৎ আদ্রিয়ান ওকে ছেড়ে আস্তে করে হাত ধরে বলল, চলো বাসায় যাব এখন। ইয়াজ থেকে বিদায় নিয়ে ওরা বের হলো। রোদ আদ্রিয়ানের বাহু জড়িয়ে ধরে রাজ্যের আলাপ জুড়ে দিল, এটা ওটা বলেই যাচ্ছে। বাসার সবাই শুনলে কত খুশি হবে বলুন, মিশান আর মিশি তো লাফাবে, নাম মিশানই রাখবে। আমাকে বলেছে, জানেন মিশি কি বলল? বলে ওর বোন চাই কিন্তু মিশানের ভাই চাই, আবার বলে দুটোর একটা হলেই হবে। আর রোদকে আলগোসে গাড়িতে উঠাতে উদ্যত হলো আদ্রিয়ান। রোদ কিছু না বলে গাড়িতে উঠে বসল। ড্রাইভার স্টার্ট দিতেই আদ্রিয়ান রোদের হাতটা ধরে বসে রইল। খুশিতে আত্মহারা রোদ কি আর থেমে? মোটেও না, সে নিজের মতো তার পেটের ভিতর থাকা সন্তান নিয়ে পরিকল্পনা করতে ব্যস্ত। রোদের বাসায় সবাই থম ধরে আছে, শক্ত রাদও কিছুটা নড়বড়ে বটে। রোদের মা এদিকে কেঁদেই যাচ্ছেন। মিহা ফোন করে রাতকে সবই জানিয়েছে। রাত ভাষার খেয়েই হারিয়ে ফেলল, কি করবে? মিহা স্পষ্ট ভাষায় জানিয়েছে হোপ নেই বললেই চলে, তাও তিন মাসে দেখতে হবে। তিন মাসে যে ফিটাস টিকবে তারও নিশ্চয়তা নেই। আর রোদের মিসক্যারেজের কথা শুনে এক প্রকার বাকরুদ্ধ হয়ে গেল বাসার সবাই। রাত এতদিন এটা লুকিয়েছিল, আজ বলতে বাধ্য হয়েছে। যেই মেয়ে দীর্ঘ বছরখানি মানসিক সমস্যায় ভুগেছে শুধুমাত্র এই কারণে যেটাতে ওর কোনো হাতও নেই, সেখানে কিনে একটা বাচ্চা এসে পড়েও গেল, কেউ টের পেল না। রোদকে দেখার জন্য ওর মা ছটফট করতে লাগলেন। একটা মেয়ে কত আদরের! রাত নিজেকে সামলে বলে উঠল, আম্মু রোদ কিছুই জানে না, শান্ত থাকো, সময় দাও, এখন না বিকেলে যাব। রোদের মা নিজেকে সামলে রাখতে বরাবরই ব্যর্থ হলেন। আজ রোদের বাবা চোখ ভর্তি পানি। মেয়ের জীবনের ব্যাপার এটা, কি করবেন? জাইফা ভেঙে যাওয়া রাতকে সাহস দিতে লাগলো, কতটুকু কাজে লাগলো আল্লাহ জানে। আপাতত এই বাড়ির পরিস্থিতিও ভার হয়ে আছে, চাচার বাসায়ও খবর হয়ে গেল, সবাই এক প্রকার ভীত হয়ে আছে। রাতুল আজ তাড়াতাড়ি বাসায় ফিরেছে, দিশাকে নিয়ে বের হবে, একটু শপিং করবে কিছুটা। বাসায় ঢুকে দেখল দিশার চোখে পানি, বাসার ড্রেস পরেই হাড়তাড় করে বের হচ্ছে। রাতুল ওকে ধরে ভুরুকুসকে বলল, কি হয়েছে, কোথায় যাচ্ছ? দিশা এবার নিজেই কেঁদে উঠল, এই রোদ নামক বোনটা যে বাসার সবারই কলিজার টুকরো, তার কি না এই অবস্থা? দিশা রাতুলকে সব বলতেই রাতুল ওর বাহু ছেড়ে দিল। দিশাকে ছেড়ে বিছানায় ধপ করে বসে পড়ল। কি শুনল এটা ও? মিসক্যারেজ? রোদ এখন প্রেগনেন্ট? মাথা ভনভনি উঠল রাতুলের, দুই হাতে চুল খামড়ে বসেই রইল। দিশা কিছুক্ষণ তাকিয়ে রইল রাতুলের দিকে, পরপরই দৌড়ে বেরিয়ে গেল। রোদকে দেখতে হবে, এতটুকু মেয়েটা জানেও না কি হয়েছে আর কি হতে চলেছে ওর সাথে। বাসায় ফিরে আদ্রিয়ান রোদকে ধরে একেবারে রুমে নিয়ে এলো, কারোর সাথে কোনো প্রকার বাক্য বিনিময় করতেও দিল না। রোদ তখন ভীষণ খুশি, সবাইকে খুশির খবর জানানোর জন্য মন আঁকুপাঁকু করছে, কিন্তু আদ্রিয়ান সেটা করতে দিলে তো? এসে রোদকে কোলে তুলে রুমের দিকে হাঁটা দিয়েছে। সময়টা দুপুর হওয়াতে এদিকে কেউ নেই, বাচ্চাগুলো নিশ্চিত আরিয়ানের রুমে। রোদ আদ্রিয়ানের গলা জড়িয়ে ধরে বলল, ভাইয়ার রুমে নামিয়ে দিন আমাকে। আদ্রিয়ান যেন রোদের কথা শুনলই না, সোজা রুমের দিকে গিয়ে নামিয়ে রোদের ড্রেস বের করে ওয়াশরুমে ঢুকে নিজে ওকে সাহায্য করলো সব চেঞ্জ করতে। রোদের যেহেতু নিজেরও একটু দুর্বল দুর্বল লাগছে তাই আর কিছু বলল না, কিন্তু খেয়াল করলো আদ্রিয়ান খুবই সূক্ষ্মভাবে ওকে এড়িয়ে যাচ্ছে, কোনো কথা বলছে না। রোদ খুঁজে পেল না কারণ, আবার ভাবলো হয়তো অতি খুশি প্রকাশ করতে পারছে না তাই এমন। রোদ ওয়াশরুম থেকে বের হতেই দেখলো মিশান রুমে আসছে। রোদ কিছুটা উত্তেজিত হয়ে ডেকে উঠল, মিশান। মিশান চমকালেও তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, হ্যাঁ মা, ডক্টর কি বলল? রোদ মিশানের হাতটা নিজের পেটে দিয়ে বলল, তোমার আদরের ভাগ বসানোর মানুষ আসছে আব্বু। মিশান চমকে গিয়ে হাত সরিয়ে নিল, এদিক ওদিক তাকিয়ে দুই তিনবার ঢোক গিলে বলল, মা সত্যি